নদী বাঁধ রক্ষায় এগিয়ে এলেন সুন্দরবনের বাঘে ধরা পরিবারের বিধবা মায়েরা। আপনারা দেখছেন দি জানতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। নদী বাঁধ রক্ষায় এগিয়ে এলেন সুন্দরবনের প্রত্যন্ত ঝড়খালির বাঘে ধরা পরিবারের বিধবা মায়েরা। একটি বড় সমস্যা সুন্দরবনের নদী বেষ্টিত এলাকাগুলিতে, কংক্রিটের উদ্যোগ নিলেও এখনও সেভাবে পর্যাপ্ত পরিমাণ এরিয়াতে কংক্রিটের বাঁধ নির্মাণ হয়নি। তাই ভরা কটালে অনেক সময় আবাসজনিত কারণে নদী বাঁধের ফাটল দেখা দেয়, প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। সেইভাবে নদী বাঁধ রক্ষায় কেউ এগিয়ে না এলেও বাঘে ধরা পরিবারের বিধবা মায়েরা এগিয়ে এলেন নদী বাঁধ রক্ষায়। মূলত ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে বিদ্যাধরী নদীর পাড়ে 600 তাল গাছের দানা রোপণ করেন তারা। বিধবা মায়েদের মধ্যে প্রমীলা বাড়ি, অসীমা জানা, সুনন্দা যাদবেরা বলেন অনেকের মাথা গোঁজার ঠাঁইটুকুও চলে গেছে নদী গর্ভে। তাই আমরা নিজেরা উদ্যোগ নিয়ে নদী বাঁধে তাল গাছের চারা রোপণ করেছি। আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে সরকার যেন এইসব মৌলে ও মাছ কাঁকড়া ধরা পরিবারের দিকে একটু নজর দেয়। ঝড়খালি থেকে পলাশ তরফদারের রিপোর্ট।